Assalamualaikum to everyone. Asha kori shobai achen bala jara na bala tarar lagi amar ache dua. Ami tokhon alhamdulillah khub beshi bala. Kichukkhon pore kilan tak mu tikta jani na. So amar lagi dua korba ar amar lagi amar video gula lagi beshi beshi support korba. Jete ami beshi beshi video kortam pari bala bala video kortam pari ar apnara monjoy kortam pari. By the way, ajke ashole ami onekdin pore ekta video banailam. Eta ashole vlog na, eta ekta information video. কিছু কাজে ব্যস্ততার কারণে আসলে বানাইতাম পারছি না কোনো ভিডিও বা কোনো ব্লগ আর ইভেন যে কাজটা লইয়া আসলে ব্যস্ত আসলাম ও কাজটা লইয়া আজকে একটা ও কাজের উপরে একটা ডিপে মানে ইনফরমেশন দিব বাই দ্য ওয়ে তাই হলে ইয়া করি নাই লেট না করিয়া স্টার্ট করি লাই আসলে আমরা লাস্ট কয়েকদিন থেকে আমি আমার কিছু ফ্রেন্ড মিলিয়ে আমরা প্ল্যানিং করাম আমরা ইন্ডিয়া ট্রাভেল করতাম ইন্ডিয়া ঘুরতে যাইতাম আর কি তো আসলে কোনো এক্সপিরিয়েন্স আমরা না ইন্ডিয়া সম্পর্কে কারণ আমরা ইন্ডিয়া তো গেছি না খেউ তো কিছু ব্লগ দেখছি তো আমি আসলে যে ইনফরমেশনগুলো দিমু আমি আজ পর্যন্ত ইলান কোনো ব্লগও এরকম ইনফরমেশন দিছ না আরও সুন্দর সুন্দর বহুত ব্লগার হলে বালা বালা ভিডিও বানাইছেন আমি দেখছি তার ভিডিওগুলো বাট দেশও আমরা কিছু আংশিক কাজগুলো আছে আমরা ওগুলো মুখে শুনছি শুধু যাওয়ার আগ পর্যন্ত বাট মানে ইয়ে করছি না কোনো সময় দেখছি না এগুলো রকম কীরকম হয় বা একটা বাজেট আছে এই যে খাজটা করা লাগে দেশ সিম্পল কিছু খাজ আছে এগুলার ফরে একটা কস্ট আছে এইটা পর্যন্ত আমরা আসলে কেউ জানি না আসলে ইভেন আমি নিজে জানতাম না যার কারণে কইরাম আমি আর আজকে যাওয়াই আসলে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যার কারণে এই ভিডিওটা আসলে আমি করি আপনার কাছে শেয়ার করলাম আর যদি আপনারা কারোর হেল্প হইয়া থাকে যদি নতুন কেউ ইয়া থাক হন আর যদি এই ইনফরমেশনগুলো না জানিয়ে থাক হন তাহলে তো অবশ্যই এটা হেল্প হইব বাই দ্য ওয়ে আসলে যখন আপনারা ইন্ডিয়ার ভিসা লাগাই বা লাগানির পরে খাজ শেষ নাই আর অনেকগুলো খাজ বাংলাদেশে রয়ে গেছে অনেকগুলো নাই অল্প কিছু খাজ আছে ওগুলো ইজিও খাওয়া যায় আবার হার্ডও খাওয়া যায় আমরা লাগে একটু বেশি হার্ড হয়ে গেছে সব কিছু না জানায় আসলে গিয়া গিয়া জানা লাগছে আর একজন বড় ভাই খুব বেশি হেল্প পারসন এইগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়ায় অনেক হেল্প হয়েছে বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল যেটা করতে হইব আপনার ইন্ডিয়া ভিসা পাওয়ার পরে ও পাসপোর্ট নিয়ে যাইতে হইব আপনার সোনালি ব্যাংকও সিলেট যে আমার জিন্দাবাজার ব্রাঞ্চ আছে ও ব্রাঞ্চে যাইতে হইব যাওয়ার পরে রোড ট্যাক্সের কথা কইলে তারা রোড ট্যাক্স দিয়ে দিলে এইব 500 টাকা নিব দুইটা পেপার দিব দুইটা পেপারের মাঝে লেখা থাকবো যে স্থলপথ হইয়া একটা ট্যাক্স আকিন ইন্ডিয়ার ট্যাক্স তো ওকটা আপনারা ডান করবা করার পরে যেটা করতে হইব ওকটা নিয়া পাসপোর্টটা নিয়ে আপনারা যেতে হইব কোনো মানি এক্সচেঞ্জের কাছে তো আমরা গেছিলাম আম্বরখানা মানি এক্সচেঞ্জ আছে না অনেকগুলো মানি এক্সচেঞ্জ তো ইনো যাওয়ার পরে যেটা কাজ সেটা লই গিয়ে আপনার ডলার এন্ড্রুস করা পাসপোর্টের মাঝে আপনার পাসপোর্টের লাস্টে দিয়ে তারা একটা লেখিয়া দেয় শিল মারিয়া দেয় সিগনেচার দিয়া দেয় যেন মাঝে যে আপনি $70 এন্ড্রুস করলা আইমিন $70 আপনার সাথে নিয়ে যাইরা তবে তারা একটা সিস্টেম আছে যে ইন্ডিয়ার লাগে ন্যূনতম $100 $100 আর কি আপনার ইয়ে করা লাগবো এন্ড্রুস করা লাগবো তো এটার একটা আসলে কস্ট আছে এটা আর একটা জিনিস কই দিই ইনো মাঝে কোনো ফিক্সড কিচ্ছু নাই যে একটা অ্যাকুরেট আছে না নি আপনার যে জানা রোড ট্যাক্স 500 টাকা এরকম কিচ্ছু নাই এটা যার কাছ থেকে যেরকম তারা লইতে পারে একটা একটা লিমিটেশনও বিতে থাকে তারপরেও এটা ওরকম থাকবো অ্যাবাউট 150 থেকে 250 পর্যন্ত আর কি তো এটা করতে সময় বেশি লাগে না একটা করতে সময় লাগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো ওকটা আপনারা করবা ওকটা করার পরে যেটা করবা আপনারা ডলার করবা যদি $100 তো করা লাগবো কারণ ইমিগ্রেশনও দেখানি লাগে একটা জিনিসই লাগে আপনার যখন রোড ট্যাক্স দিবা আপনারা পেপারগুলো ভালো করে দিয়া বা দুইটা পেপার দিব দুইটা ঠিক আছে নি তারপরে আপনারা যখন পাসপোর্ট এন্ড্রুস করবা এন্ড্রুস করার পরে পাসপোর্টের লাস্টে কিছু কয়েকটা পেজের মাঝে একটা পেজও লেখা থাকবো আপনার যে এন্ড্রুস হয় $100 ডেট লেখা থাকবো সাইন থাকবো ওগুলো চেক করবো অবশ্যই আর এগুলো কাজ করতে বেশি সময় লাগে না বাই দ্য ওয়ে আমি যদি ভিডিওর মাঝে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আমি এক্সট্রিমলি সরি আছি আসলে আমি যতটুকু জানি অতটুকু আমি ইয়ে করার চেষ্টা করছি আপনারা মাঝে যদি কোনো ভিউয়ার্সের মাঝে যদি জানা থাকে কোনো ইনফরমেশন ভুল অবশ্যই আপনার ভুল ত্রুটিটা দৌড়াইয়া দিবা কমেন্ট করে জানাইবা আমি পিন মারি তো ইমু দেন হইব কিন্তু আমি তো জানবো আরও যারা দেখবা তারা আরও অনেক হেল্প হইব ভিডিওর ভুলগুলো যদি দৌড়িয়া তুলে ধরতে পারেন আর এন্ড অফ দ্য টাইম ভিডিওটা কিরান লাগছে অবশ্যই জানাইবা আর একটা জিনিস হইলো গিয়ে আমি ইনশাল্লাহ ইন্ডিয়া যাইলাম যেহেতু ইন্ডিয়া লাগে তো সব কিছু প্রিপারেশন লই লিছি ইনশাল্লাহ আমি রওনা দিলেই আমরা তো ইন্ডিয়া থেকে আমি ফার্স্ট টু লাস্ট আমি কয়েকটা এপিসোড করিয়া আপনার কয়েকটা ব্লগ করবো যেগুলার প্লেসও যাইমু একদম সিলেট থাকি দরিয়া ইন্ডিয়া পর্যন্ত সব টুরিস্ট প্লেসগুলা আমি কাভার করা ট্রাই করবো সবগুলা জায়গা দেখানির ইভেন যতগুলো ইনফরমেশন আছে মানে আমি যতগুলো জিনিস নতুন করে জানবো সবগুলো আপনারা জানানোর চেষ্টা করবো আর একটা বাজেট আমি করবো যে একটা কতটুকু খরচ হইতে পারে সব কিছুর বা প্রত্যেকটা জিনিসের উপরে কীরকম খরচ হয় এভরিথিং সব কিছু দেখার আমি চেষ্টা করবো সবার লাগে দোয়া করবা আর সবাই বালা থাকবা আর নেক্সট ব্লগ দেখার লাগে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা তাইলে নেক্সট ব্লগুলো দেখতে পারবা যদি ইন্ডিয়া যাইতে চাই অবশ্যই হেল্প হইব আর আসলে আর কিছু হওয়ার নাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাইব বালা থাকবা আসসালামু আলাইকুম